সালামু আলাইকুম মামাও, আপনার বাউন্ডারির ভিতরে আমি আছি বর্তমানে। ওইগুলো গাছ লাগাইলে দেখা যায়, আকাশি গাছ, কদম গাছ আছে, মেহগানি আছে, ওগুলো লাগাইল। ওই একটু জায়গা ডাউন টিউবওয়েলের লাগি, কেমন টিউবওয়েল ডাউনে রয়েছে আর লাগি, কোনাত মাটি কম ফলাইছেন। আর ও আপনার ওই লগা বাউন্ডারির পূব সাইড ওইল পশ্চিম সাইড ও পশ্চিম সাইড ও বাউন্ডারি লাগাইল। ওইল গা পূর্ব সাইড আর ওইল আপনার মাটি কাটাই ও পশ্চিম সাইড ওইলেগা পূর্ব সাইড ওইলেগা পশ্চিম সাইড আবার সামনের দিকে আমি যাইতাম, দক্ষিণ সাইডে দিয়ে মেন রোডে দিয়ে যাইতাম। খের তো হওয়া মনে হয়, কেউ গরুরও ফালে মনে হয় না, খিতা খুঁজতে পারলাম না। আমরা দেখতাম ফ্যামিলি একটা আছে আর উটিনোর ঘর। আর ও আইসি আমি মেইন গেইটে দি, ওইলেগা সামন, ওইলেগা আপনার মেইন গেইট পায়া দি ওটা। এখন আমি বাড়া যাইলাম আস্তে আস্তে, ওইলো বাইর সাইড মেন রোডের সামন। ওইলোকে বাইর সাইড আমি আস্তে আস্তে মেন রোডের বাইর সাইডে দিয়ে যাইলাম। বাইর সাইড শেষ, ও মেন রোড। স্কুল গেট ও বাউন্ডারি ওইলো বাউন্ডারির বাইর সাইড, বাউন্ডারির বাইর সাইড। এখন আমি ভিতরে যাইলাম, ওইলো ভিতর ঘর বানাইলাছে সাইডে দি। আর ওইলো মাটি আপনার মাটি কাটাইল ভিতর, ও পশ্চিম সাইডে যাইলাম আমি। ও মাটি কাটে ওগুলো গাছ লাগাইল, গাছ লাগাইল ওইল আপনার গাছ। ওইলো গাছ আপনার লাউ উড়ি টুড়ি উতার রয়েছেন, কেউ মনে হয়। ওই কদম গাছ লাগাইলাছে, ঘর বানাইতে হইলে তো এটা গাছ এখন লাগানি হয়েছে না, এটা তো পরে লাগাইতে আসলা। ঘর যে জায়গা বানাইবা বাকি যেখান থাকে ওইছে ঠিক আছে, পরে আবার কাটি লিতে পারবা। ও একটা ও কোনা দেখা যার, উত্তরের ফুবর কোনা দেখা যার ডাউন, একটু মনে হয় টিউবওয়েলের লাগি, কেন মাটি কাটাইছেন না, একটু ডাউন দেখা যার, টিউবওয়েল দেখা যান নিচে। ও টিউবওয়েল এখান থেকে একটু ডাউন রয়েছে জায়গাটা, মাটি খাটাইল নাই। ও টিউবওয়েল বুঝছি, এটা মনে হয় টিউবওয়েলের লাগে, আদের টিউবওয়েলটা তুললা
পরে মাটি কাটাই লইব। ও ইমাতা বাক্কা দেখা যা ডাউন আছে।